ईडी, सीबीआई, घर परिवार, माँ बच्चों बीवी किसी को नहीं छोड़ा, फिर भी आज सर ऊंचा करके लड़ रहे। दिल्ली का कुत्ता बनने से बेहतर रॉयल बंगाल टाइगर बन के जिए, सर उठा के जिए, सर उठा के जिए, सर झुका के जीने से बेहतर सर उठा के मरो, सर उठा के लड़ो, सर उठा के सबक सिखाओ और 26 तारीख सर उठा के वोट देके बीजेपी को सबक सिखाओ। আজকে চাঁচলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে সরকার গড়ব আমরা এবং তখন ইন্ডিয়া জোটকে সমর্থন করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলাতে সিপিএম, কংগ্রেস সবাই বিজেপির সঙ্গে মিলে ভোট কাটাকাটির খেলা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাঁচলের সভা থেকে এভাবেই আক্রমণ শোনান, বাংলায় কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই, আমরা একা বিজেপির সঙ্গে লড়াই করছি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। বিধানসভা থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে সর্বত্র ওদের পলিসি হচ্ছে ভোট কাটো কংগ্রেসের নামে, যাতে বিজেপির ভোটটা ভালো হয়। সিপিএমের নামে ভোট কাটো, যাতে বিজেপির ভোটটা ভালো হয়। ওরা সারা ভারতবর্ষের লোক, আমার কোনো আপত্তি নেই, যেখানে আমরা লড়ছি না, কিন্তু আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে সরকার গড়ার হুঙ্কার দিচ্ছেন, তখনই শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলছেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা, সরকার গড়তে 272 আসন লাগবে, 45টি আসন নিয়ে উনি দেশ চালাবেন। রতুয়া সভা থেকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন, সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইএলপুরে বলছেন, এনআরসি সিএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএ করতে না দেওয়া? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি